আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি একটা 1 TB WD হার্ড ডিস্ক সম্পর্কে আলোচনা করব। এই হার্ড ডিস্কগুলো মূলত আমরা ইউজড হার্ড ডিস্ক হিসেবে সেল করে থাকি, এগুলা অরিজিনাল হার্ড ডিস্ক যেটা ল্যাপটপের সাথে থাকে। তো আমরা আজকে এই হার্ড ডিস্ক সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো এই হার্ড ডিস্কগুলা কতদিন ইউজ হয়েছে, কতদিনের ইউজড, এগুলার হেলথ কীরকম আছে, পারফরমেন্স কীরকম, এগুলা আপনারা কোশ্চেন করে থাকেন। তো আপনাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার আজকে আমি প্র্যাকটিক্যালি দেব। আমার কাছে হার্ড ডিস্ক ইনক্লোজার আছে, তো এই হার্ড ডিস্ক ইনক্লোজারটা আমরা ল্যাপটপে লাগিয়ে আমরা এই হার্ড ডিস্কের ডিটেলসটা দেখব, যেটা কতদিন ইউজ হয়েছে, কত সময় ইউজ হয়েছে এবং এই হার্ড ডিস্কটার হেলথ কীরকম আছে, সেগুলো আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখব। ডিটেলস দেখার জন্য আমরা প্রথমে, আমাদের কাছে একটা ইনক্লোজার আছে, হার্ড ডিস্ক ইনক্লোজার। তো এই হার্ড ডিস্ক ইনক্লোজারটার সাথে এই হার্ড ডিস্কটাকে কানেক্ট করব এবং এই হার্ড ডিস্কটা আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করে আমরা আমাদের একটা সফটওয়্যার ইউজ করব। এই হার্ড ডিস্কটির ডিটেলস দেখার জন্য আমরা যে সফটওয়্যার ইউজ করব সেটা হচ্ছে হার্ড ডিস্ক সেন্টিনেল। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা এটা দেখব, এটার পারফরমেন্স, হেলথ এবং কতদিন ইউজ হয়েছে সে সম্পর্কে বিস্তারিত। চলুন দেখা যাক। তো এই হচ্ছে আমাদের হার্ড ডিস্কটা, আমরা এটা ল্যাপটপের সাথে কানেক্ট করে দিচ্ছি। ল্যাপটপের সাথে কানেক্ট করে দিলাম হার্ড ডিস্কটা এবং আমরা যে সফটওয়্যারটা ইউজ করব এটা দেখার জন্য সেটা হচ্ছে এটা, হার্ড ডিস্ক সেন্টিনেল। এই আমি ওপেন করে রাখছি। এটা হচ্ছে মূলত আমার এই ল্যাপটপের যে ইন্টারনাল হার্ড ডিস্ক সেটা DX0 এবং এই দেখেন এই নিচে যে ডিস্কটা আসছে DX1, এটা হচ্ছে আমাদের এই হার্ড ডিস্কটা যেটা আমরা চেক করতে যাচ্ছি। তো এই হার্ড ডিস্কটাতে ক্লিক করলে আমরা এটার পারফরমেন্স দেখতে পাবো। দেখেন এটা 931 GB সাপোর্টেড, এটা কিন্তু 1 TB, 931.5 GB সাপোর্টেড এবং এটার হেলথ আছে 100%, টেম্পারেচার আছে 33°C, যেটা আপনারা এদিকেও দেখতে পারবেন। পারফরমেন্স 100%, এখানে এক্সিলেন্ট দেখাচ্ছে এবং হেলথ 100%, এক্সিলেন্ট। এদিকে আপনারা পাওয়ার অন টাইম দেখেন, এটা কত সময় পাওয়ার অন ছিল এই হার্ড ডিস্কটা সে সম্পর্কে আপনারা এখানে দেখতে পারবেন। পাওয়ার অন টাইম 0 days 14 hours, অর্থাৎ মাত্র 14 ঘন্টা এই হার্ড ডিস্কটি রানিং হয়েছে, এই হার্ড ডিস্কটি মাত্র 14 ঘন্টা চালানো হয়েছে। আর এখানে এস্টিমেট রিমেইনিং লাইফ টাইম মোর দ্যান 1000 days, অর্থাৎ এটাতে লাইফ টাইম 1000 দিনেরও বেশি লাইফ টাইম এই ডিজাইন এটা বানানো হয়েছে। আর এটা টোটাল স্টার্ট স্টপ কাউন্ট হচ্ছে 23, অর্থাৎ 23 বার এটাকে পাওয়ার দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে আমি এখন যে এটাকে রানিং করছি, এটাতে চেক করছি, এখনও আমি কিন্তু একবার এটাতে পাওয়ার দিয়েছি, অর্থাৎ টোটাল এটাতে কাউন্ট হয়েছে 23 বার এটাতে পাওয়ার দেওয়া হয়েছে। তো দেখেন এই কাউন্টটা বাড়ে না কমে, এটা আমরা লাইভ চেক করব। তো লাইভ চেক করার জন্য আমরা যেটা করব, এটাতে পাওয়ার অফ করে দিলাম, দেখেন এটাতে পাওয়ার অফ করে দিছি। পাওয়ার অফ করার দেওয়ার সাথে সাথে এখানকার অপশানটা কিন্তু চলে গেছে, এই হার্ড ডিস্কের অপশান। তো এটা 23 বার পাওয়ার অন ছিল। তো আমরা এটা আবার কানেক্ট করে দেখি, এটা 24 দেখায় কি না। তো আমরা এটা আবার হার্ড ডিস্কের সাথে, ল্যাপটপের সাথে কানেক্ট করে দিচ্ছি, আবার এটাতে পাওয়ার দিয়ে দিচ্ছি, এটাতে আবার পাওয়ার দিয়ে দিলাম। এখন এটা শো করলে আমরা এটা দেখব যে এটা বেড়েছে কি না। হ্যাঁ দেখেন 23 ছিল, এখন 24 হয়ে গেছে, অর্থাৎ এটা টোটাল 24 বার এটাতে পাওয়ার দেওয়া হয়েছে এবং এটা সর্বোচ্চ, এবং এটা টোটাল 14 hours এটাতে এই হার্ড ডিস্কটা চলছে। অর্থাৎ এই হার্ড ডিস্কটা কিন্তু একদম নতুন, কোনো ইউজ হয় নাই। নর্মালি এই হার্ড ডিস্কটা যখন ল্যাপটপের সাথে আসে তখন অনেকে হার্ড ডিস্ক না নিয়ে SSD কার্ড নেন, সেক্ষেত্রে আমরা হার্ড ডিস্কগুলো রেখে SSD লাগিয়ে দিই ওই হার্ড ডিস্কগুলো, এই হার্ড ডিস্কগুলো। তো এই হার্ড ডিস্কগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 2800 টাকাতে, সাথে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই হার্ড ডিস্কগুলো হোম ডেলিভারি নিতে পারবেন। তো আশা করি আপনাদের যে কোশ্চেনগুলো থাকে এই ইউজড হার্ড ডিস্ক কেনার ক্ষেত্রে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা এই ল্যাপটপ অ্যাক্সেসরিজ রিলেটেড বিভিন্ন ভিডিও পেয়ে যেতে পারেন অতি সহজে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।